আজকাল সত্যিকারের দিনদার ও ভালো মেয়ে পাওয়া কঠিন হয়ে গেছে। কিভাবে বুঝবো কোন মেয়ে দিনদার আর কে দিনদার না? এ সমস্যা শুধু মেয়ের বেলায় না, এটা ছেলের বেলায়ও হয়। যে পাত্র হোক পাত্রী হোক, এটা চেনাটা বড় কঠিন হয়ে গেছে। এখন এমন একটা সময়, এই সময়টাতে ভালো মানুষ আর খারাপ মানুষ চেনা সবসময় কঠিন, এখন আরও বেশি কঠিন। কারণ এখন মানুষের ভিতরে কপটতা, মুনাফিকি, দ্বিচারিতা, দুই রকমের চেহারা, এগুলো মানুষের মধ্যে এখন অহরহ হয়ে গেছে। যার কারণে দেখা যায় যে ফেরেশতার মতো একটা মানুষ মাশাল্লাহ কত সুন্দর কথাবার্তা, কিন্তু বাস্তবে দেখা যায় যে শয়তানের সাক্ষাৎ ভাই। এরকম আছে না নেই? অনেক মহিলা আছেন আমাদেরকে বলেন যে ভাই, ছেলেটা বিয়ের আগে কি দিনদার, তার দাঁড়িয়ে আছে, সে প্র্যাকটিসিং, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাশাল্লাহ সে অনেক কিছু করে, ফেসবুকে তো তার মতো বুজুর্গ, তার মতো ওলি আর কেউই নেই, এত ভালো ভালো পোস্ট করে, কোরআন হাদিসের আয়াত ছাড়া কিছু নাই, মাশাল্লাহ, মানে আমি তো মনে করছি সে ফেরেশতার মতো একটা মানুষ। বিয়ের পরে দেখি যে এই তো মানে এর চেয়ে খারাপ মানুষও দুনিয়াতে থাকতে পারে, আমার সন্দেহ হয়। এরকম বহু মেয়েরা আমাদেরকে জানান ব্যক্তিগতভাবে। আবার ছেলেদেরও একই অবস্থা, যে মেয়ে হয়তো বোরকা পরে, হাত মোজা আছে, পা মোজা আছে, মনে করছে ঠিক আছে দিনদার, এবার নিয়ে দেখলো যে এই পরিমাণ পীড়াদায়ক এবং এই পরিমাণ ফাসেক, যে তার সাথে দিনের উপরে চলাই কঠিন হয়ে যাচ্ছে। তো কীভাবে বুঝব? দেখুন, এটা খুব জটিল একটা কাজ। তো এই কাজটা কিছুটা সহজ হয় যেভাবে, সেটা হলো খুব পরিচিত সার্কেলে বিয়ে শাদী করার চেষ্টা করা। ধরুন কথার কথা, একটা মেয়েকে সবাই চিনে, আপনার মা বোন বা আপনি যাদেরকে চিনেন পরিচিত, তারা অনেক আগে থেকে দেখছে তাকে, তার নেচার, তার চরিত্র, তার ক্যারেক্টার, তার অভ্যাস, তার রুচি প্রকৃতি, এগুলো সবগুলো দেখে। ঠিক ছেলের ক্ষেত্রে একই অবস্থা, একটা ছেলেকে ব্যক্তিগতভাবে জানে, উঠা বসা দীর্ঘদিন থেকে মনিটরিংয়ে আসে কারো, তাদের বিচক্ষণ মানুষদের মনিটরিং যদি থাকে, তারপর বিচক্ষণ না হলে সাদা সিধা মানুষ হলে সে আবার ওই যাকে তাকে মনে করবে যে এটা হাসান বশ্রী, রাবেয়া বশ্রী, যাকে তাকে এরকম সে মনে করে বসতে পারে। বিচক্ষণ মানুষ হলে সে দীর্ঘদিন অবজারভেশন রাখছে যে হ্যাঁ, এর আমি 5 বছর থেকে চিনি, 7 বছর থেকে চিনি, একসাথে উঠা বসা আছে, এরপর অনেক সময় মানুষ চেনা যায় না। কিন্তু এটা হলে অনেকটা সহজ হয় যে মানুষটার আসল ক্যারেক্টার, আসল রূপ কী সেটা জানার জন্য। এটা একটা উপায় যে দীর্ঘদিন থেকে তাকে ব্যক্তিগতভাবে জানে চিনে এরকম মানুষদের কাছ থেকে কী নেওয়া, মূল্যায়ন নেওয়া। দ্বিতীয়ত, ছেলে হোক আর মেয়ে হোক, পরিপূর্ণভাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করে কি না, ইলম আছে কি না, একজন মুসলমানের যতটুকু ইলম থাকা উচিত ততটুকু আছে কি না, কোরআনটা বুঝে পড়তে পারে কি না। আমাদের দেশে একসময় দেখা হইতো যে কোরআন রিডিং পড়তে পারে কি না, তাহলে মনে করা হতো হ্যাঁ এটা মানে কোয়ালিফাইড বিয়ের জন্য। তো এটা না, মূলত কোরআন বুঝে পড়তে পারেন কি না, বুঝে পড়েন কি না, অর্থ সহকারে পড়েন কি না, আল্লাহ কী বলেছেন সেটা জানার চেষ্টা করে কি না, হাদিস জানার চেষ্টা করে কি না, এটা হলো প্র্যাকটিসিং মুসলিমের মূল বিষয়, যে কোরআন হাদিস নিজে স্টাডি করে কি না এবং সেটা অনুযায়ী চলার চেষ্টা করে কি না। এটা যদি থাকে তাহলে তাকে প্র্যাকটিসিং মুসলিম এটা অনুমান করা যায়, তে ব্যাপারেও তার ব্যাপারে সুধারণা করা যায়। মেয়েদের অনেক বড় একটা গুণ হলো অল্পে তুষ্টি, অল্পে তুষ্ট থাকা, একই গুণ ছেলেদের জন্য অনেক বড়। কিন্তু বিশেষ করে দাম্পত্য জীবনের সুখের জন্য স্ত্রীর জীবনে তুষ্টির গুণ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। যেমন ছেলেদের মধ্যে সবরের গুণ থাকাটা জরুরি, মেয়েদের মধ্যেও সবরের গুণ থাকা জরুরি। তো এটা কতটা আছে পাত্র পাত্রীর মধ্যে, সেটা ব্যক্তিগতভাবে বিভিন্নভাবে মানুষের মাধ্যমে নিজে পরখ করে যাচাই করাটা দরকার, এবং ব্যক্তিগত সাক্ষাতে যখন দেখতে যাবে তখন এগুলো প্রশ্নোত্তর করে নেওয়া যেতে পারে যে তার চাহিদা কী। যদি ওই যে বিয়ের সময়টা বললাম না, এমন একটা ভালো সাজে মানুষ, বিশেষ করে আপনার বিয়ের মজলিশ যখন হয়, খেয়াল করবেন ছেলেরা মেয়েরাও, আপনি বিয়ের সময় নতুন বধূ যখন সাজায় নিয়ে আসা হয়, তখন যেভাবে পা ফেলে, যেভাবে চলাফেরা করে, ঘোমটাটা মাথা থেকে নামায় না, আজকাল অবশ্য এগুলো শেষ হয়ে গেছে। আজকাল তো মানে ওই বিভিন্ন পার্টি টার্টিতে আপনার কী বলে কমেডি সেন্টারে বিয়েটিও হয় যে বোঝাই যায় যে চরম উগ্র, মানে এই যে কিছু মানবে টানবে না, দুনিয়াটা দুমড়ে মুচড়ে ফেলাবে, ওইটা হাবভাব দেখলে বোঝা যায়। যদি একসময় ছিল যে নববধূ মানে হলো একটু লাজু, হ্যাঁ একটু আপনার মাথা নিচু করে থাকে, প্রথম প্রথম চুপচাপ থাকে, আর ছেলে যদি হয়, পাত্র যদি হয়, তো কোনো কথাই নাই,
হ্যাঁ, একটা রুমাল দিয়ে বসে আছে, সাদা একটা জামা পরে বসে আছে, নিচের দিকে কেউ আসলে লম্বা করে সালাম দিচ্ছে, মানে তার চেয়ে ফেরেশতা আর কেউ নেই। আমি বলি মানুষের সারা জীবনে সবচেয়ে বেশি ভদ্র সাজার চেষ্টা করে বিয়ের সময়, শ্বশুরবাড়িতে যাওয়ার পর, মানে তা মানে এরকম ইনোসেন্ট, এরকম ভালো মানুষ, এরকম একটা ফেরেশতার মতো ছেলে মনে হয় আর, কিন্তু আস্ত হয়তো ভেতরে যে পশুত্বের সব গুণাবলী সব তার ভিতরে আছে। এই জন্য বিয়ের সময় মানুষ দেখে চেনা যায় না, তার পেছনে প্রিভিয়াস হিস্ট্রি সব দেখতে হয়। এর পাশাপাশি আপনার কাদের সাথে উঠা বসা করে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে মেয়ে বিয়ে করবে, যে ছেলে বিয়ে করবে, এই মেয়ের বান্ধবী কারা, সার্কেলটা কি, এটা দেখলে তার সম্পর্কে চেনা যায়। ওয়াতাবিরি সাহেবা বিস সাহেবি, একটা শের আছে আরবিতে, কবিতা আছে যে বন্ধু দেখে মানুষ সম্পর্কে মূল্যায়ন তুমি করতে পারো, এই লোকটা কোন সার্কেলে চলে, কাদের সাথে উঠা বসা করে, অতএব এ তাদের ধাঁচের হবে। এই জন্য দিনই সার্কেলের মধ্যে যারা একটা সার্কেল মেনটেন করে চলেন, যে হ্যাঁ দিনের কিছু মহিলা আছে তারা দিনই কোনো বলয়ের মধ্যে আছেন, তাদের জানাশোনা উঠা বসা, সেখান থেকে মানুষের ক্যারেক্টার সহজে তুলনামূলকভাবে অনুমান করা যায়। ছেলের ক্ষেত্রে একই কথা। আর সর্বশেষ যেটি সেটা হলো বংশ এবং পরিবার, এটার একটা প্রভাব আছে, সব ক্ষেত্রে না থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে আছে, যে মা বাবা, ভাই বোন, তার পরিবার, তাদের ক্যাটাগরি কী, তাদের প্রভাব ওই সন্তানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে পড়ে। কিছু কিছু ব্যতিক্রম হয় যে মা বাপ দিনদার না, কিন্তু মাশাআল্লাহ সন্তান অনেক দিনে অগ্রসর, এরকমও হয়। তো এই মোটামুটি বিষয়গুলো দেখে আমরা পাত্রপাত্রী ভালো কি মন্দ নিরূপণ করতে পারি। আর এত কিছুর পরও হতে পারে আপনি খুব ভালো মনে করে সব করছেন, কিন্তু দেখলেন যে না, আস্ত মানুষ হতে পারে। এটা বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে আছে, সবসময় উদ্ধার করে ফেলতে পারবেন ব্যাপারটা, কিন্তু এরকম না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েগুলো যে বিয়ে দিয়েছেন, বিশেষ করে উম্মে কুলসুম, তারপর জায়নাব, রুকায়া, আপনার প্রথম তাদের যে কাফের ছেলের সাথে বিয়ে হয়েছে, নির্মম নির্যাতন করেছে। তো পাত্র বা পাত্রে নির্বাচন করতে গিয়ে ভুল হতে পারে, আমরা চেষ্টা করার পরেও দেখা গেলো যে আমি যা চাইছি তা হয় নাই, হতে পারে। সেক্ষেত্রে শেষ চিকিৎসা হলো সবর করা। দাম্পত্য জীবন আর কয় বছরের হয়, 20 বছর, 25 বছর, 30 বছর, এরপর তো মৃত্যু, পেরেশানির কোনো কারণ নেই, শেষ তো হয়ে যাবে, তাই না? ধরেন আপনার কাছে কেউ এসে বললো, হুজুর অমুকে খুব জ্বালায়, এ লোকটাকে সাইজ করার জন্য কোনো আমল শিখিয়ে দেন। হ্যাঁ, তো তাকে বলবেন যে ভাই আমল শেখানোর দরকার নেই, আপনি সবর করেন, কয়দিন পরে মরে যাবে লোকটা, মরবে না, মরবে না, একদিন, 2 বছর পরে হোক আর 10 বছর পরে হোক, মরে যাবে না, চলে যাবে, সে শেষ, কোনো আমল ছাড়াই মরে যাবে, সে আপনার কোনো আমল লাগবে না। তো এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তি যদি নাও হয় সবর করতে হবে। নবীদের জীবনে, অনেকের জীবনে দাম্পত্য জীবনে সুখ শান্তি ছিল না, মানে নিজে ভালো ছিল কিন্তু বিপরীতে এন্ডে যিনি আছেন তিনি ভালো ছিলেন না। যেমন নূহ আলাইহিসসালাম, তার ঘরে অশান্তি ছিল, ঘরে অশান্তি মানে কি, তার স্ত্রী খারাপ ছিলেন। লূত আলাইহিসসালাম, তার স্ত্রী খারাপ ছিলেন, তো নূহ আলাইহিসসালামের ছেলে খারাপ ছিলেন, তাহলে পারিবারিকভাবে তো সুখে ছিলেন না, তারপরও তারা আল্লাহ তাআলা ফয়সালা মেনে নিয়েছেন। এটা এক ধরনের পরীক্ষা, এই জন্য পরীক্ষা উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তবে হ্যাঁ, এটা ঠিক যে জীবনসঙ্গী, জীবনসঙ্গিনী ভালো হলে, নেক হলে দিনের উপরে চলা অনেক সহজ হয়, অনেক সহজ হয়।